তো বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় খবর উঠে আসছে, শিক্ষক নিয়োগে মমতার নাম নিয়ে বেনিয়ম করতে চাপ দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিস্ফোরক দাবি প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের, প্রবল চাপে এবার পার্থ চট্টোপাধ্যায়। তো তার বিরুদ্ধে কি অভিযোগ লাগানো হচ্ছে, তার কি আদৌ শাস্তি হবে কি না, বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যম দিয়ে। তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাতে আপনারা ভুলবেন না। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, তো বন্ধুরা কি বলা হচ্ছে, দেখুন, মমতার নাম করে শিক্ষক নিয়োগে বেনিয়ম করতে চাপ দিতেন পার্থ চট্টোপাধ্যায়, বিস্ফোরক এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তো কি বলা হচ্ছে ডিটেলস আমরা চলুন দেখে নিই। তো যেটা বলা হচ্ছে, মমতার নাম নিয়ে শিক্ষক নিয়োগে বেনিয়ম করতে চাপ দিতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন চেয়ারম্যান এসএসসির। এমনিতেই প্রবল চাপের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবার সেই সংকট আরও বাড়লো এবং সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল কিন্তু তার চাপ আরও বাড়িয়ে দিলেন এবং সেক্ষেত্রে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে শিক্ষক নিয়োগে বেনিয়ম করতে চাপ দিয়েছিলেন পার্থ। এবং আপনারা বুঝতেই পারছেন এই যে একটা মন্তব্য করা হয়েছে তাতে তার কতটা চাপ বাড়বে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল বলেন যে তৃণমূল ক্ষমতায় আসার পর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে তাকে বসিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন তখনকার যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তখনকার স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই নিয়োগের কাজ করে যাচ্ছিলাম এই কথা তিনি বলেছেন এবং মুখ্যমন্ত্রী যে তখন ছিলেন এবং সেক্ষেত্রে তার যে ভাবমূর্তিকে সামনে রেখেই নিয়োগের কাজ কিন্তু করে যাচ্ছিলেন এই কথাই তিনি কিন্তু বলছেন এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন নিয়োগের ক্ষেত্রে কোনো আপোষ যাতে না হয়, তখন সমস্ত নিয়োগের ক্ষেত্রে মার্কশিট এবং উত্তরপত্র অনলাইনে দিয়ে দেওয়া কিন্তু হতো স্বচ্ছতা বজায় রাখতে। তো যদিও পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিয়োগে বেনিয়ম করতে বলেন তাকে, এই কথা তিনি কোট অ্যান্ড কোট বলেছেন, সেই চাপ ব্রাত্যবসু কখনোই তাকে দেননি এবং তার অভিযোগ স্বজন পোষণ, দুর্নীতি এবং বেনিয়ম করতে না চাওয়ায় বাড়িতে ডেকে তাকে অপমান করেছিলেন পার্থবাবু, পরে ইস্তফা দিতে বাধ্য করা হয় তাকে, এই কথা তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে বেনিয়ম করার জন্য কিন্তু এখানে অভিযুক্ত করা হয়েছে এবং প্রাক্তন যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান এই যে চিত্তরঞ্জন মণ্ডল, তিনি কিন্তু একদম সোজা তীর মারছেন পার্থ চট্টোপাধ্যায়ের ওপর এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে যত রকম দুর্নীতি সেই দুর্নীতির জন্য দায়ী কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, এই কথা তিনি কিন্তু বলছেন। তো যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তখনকার স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই নিয়োগের কাজ করছিলেন তিনি এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন নিয়োগের ক্ষেত্রে কোনো আপোষ যাতে না হয়, তখন সমস্ত নিয়োগের ক্ষেত্রে মার্কশিট উত্তরপত্র অনলাইনে দিয়ে দেওয়া হতো স্বচ্ছতা বজায় রাখতে। যদিও পরবর্তীকালে এই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিয়োগে বেনিয়ম করতে বলেন তাকে। এরপরে আমরা কী বলা হচ্ছে দেখব। তো এরপরে দেখুন, সম্প্রতি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ হয় আদালতে, সেই রিপোর্টের ভিত্তিতেই আরও একটি এফআইআর করা হয়েছে বলে সূত্রের খবর। এফআইআরে উল্লেখ করা হয়েছে ভুয়ো প্যানেল বানানো হলো শান্তিপ্রসাদ সিনহা নেতৃত্বে, পাস করতেন না এমন প্রার্থীদের নাম তোলা হতো সেই প্যানেলে। এছাড়া তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনেই যে ওই কমিটি তৈরি করা হয়েছিল সেটা উল্লেখ করা হয়েছে এফআইআরে। অর্থাৎ এই যে প্যানেল তৈরি করা হয়েছে গ্রুপ সির ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ প্যানেলে যারা অযোগ্য তারাই কিন্তু স্থান পেয়েছে বলেই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে এফআইআর। এবং তারপরে দেখুন, আজ শনিবার এই এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরের নাম রয়েছে এসএসসির তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সমরজিৎ আচার্য, সৌমিত্র সরকার ও অশোক সাহার নামে। তো এই মামলায় ভারতীয় দণ্ডবিধি 120B অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, 417 প্রতারণা, 465 জালিয়াতি, 468 প্রতারণাজনিত জালিয়াতি, 34 একই উদ্দেশ্য নিয়ে করা অপরাধ ধারায় কিন্তু মামলা করা হয়েছে।
অর্থাৎ এবার পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার উপরে কিন্তু বড়সড় মামলা দায়ের হয়েছে এবং এটা থেকে কিভাবে তিনি নিষ্পত্তি পাবেন সেটা কিন্তু আগামী দিনেই জানা যাবে এবং এই নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একাধিক যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু একে একে ফাঁস হয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এরকম ধরনের আরও আপডেট যখনই আমি পাবো আপনাদের অবশ্যই আমি জানাবো। তার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা।